আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পঁচিশে নভেম্বর যাদের পরীক্ষা তারা যারা পড়াশোনা সবেমাত্র শুরু করেছো আগে পরে পড়তে পারো তো তাদের টেনশনের কিছু নেই আরিফ ইংলিশ কেয়ার থেকে তোমাদের শেষ মুহূর্তের সুপার শট বুস্টার সাজেশন প্রেজেন্ট করছি আজকে আমরা প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক শিখব মানে বিজ্ঞান বিষয়ক যে কোনো প্যারাগ্রাফ লেখার টেকনিক জাস্ট তুমি এই পরীক্ষায় আনকমন আসলেও তুমি একটি টেকনিক ফলো করে বিজ্ঞান বিষয়ক যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে তাই ক্লাসটির বা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে টেনে দেখো তাহলে তুমি প্যারাগ্রাফ সম্পর্কে লিখতে পারবে ইনশাআল্লাহ যেমন ধরো আমি কোনটা চলো ফেসবুক নিচ্ছি ফেসবুক সম্পর্কে আলোচনা করবো বা ইন্টারনেট নিয়ে আলোচনা করবো বা মোবাইল ফোন নিয়ে আলোচনা করবো যেটা নিয়ে আলোচনা করি না কেন আমরা এখানে যা সেটা লিখে দেবো এই যে ফাঁকা স্থানে ধরো আমি ফেসবুক নিয়ে আলোচনা করছি তাহলে তোমরা ফেসবুকটা এখানে লিখে নেবে যে ফেসবুক তারপর প্যারাগ্রাফ একটা কলম দিয়ে নামটা লিখবা এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের একটি বিষয় প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমরা যদি এই জাস্ট শিরোনামটা এইভাবে তুমি উঠাও খুবই ভালো শিরোনাম হবে তাই আমি তোমাদের পরামর্শ দেবো তোমরা লিখে তারপর একটা কোলম দিয়ে তারপরে প্রথমে টাইটেলটা দেবো যেমন মোবাইল ফোন সাবটাইটেলটা হচ্ছে এ ওয়ান্ডার অফ মডার্ন সেন্স সাবটাইটেলটা কিন্তু খুবই বর্তমানে স্যাররা পছন্দ করেন সো এটা দিলে ভালো হয় শুরু করছি আসো ই দ্য মডার্ন গ্লোবাল ওয়ার্ল্ড আধুনিক বৈশ্বিক পৃথিবীতে মোবাইল ফোন হ্যাজবিন পার্ট অ্যান্ড পার্সেল অফ আ লাইফ মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইট ইস অ্যান আল্ট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস এটি একটি অতি উন্নত বৈদ্যুতিক যন্ত্র হুইচ ইস ইউজড ফর গিভিং এ লট অফ সার্ভিসেস টু দ্য পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষদেরকে অতি উন্নত সেবা প্রদান করার জন্য ব্যবহার করা হয় দ ইট ইজ এ ভেরি পাওয়ারফুল ডিভাইস যদিও এটি খুবই একটি শক্তিশালী যন্ত্র ইট ক্যান নট ওয়ার্ক ইট সেলফ এটি একা একা কাজ করতে পারে না উই আর টু মেক ইট একটিভ আমাদেরকে এটাকে সক্রিয় বলে দিতে হয় অ্যান্ড দেন ইট ক্যান গিভ আ সার্ভিস এটা আমাদেরকে সেবা প্রদান করতে পারে উইদাউট ইট এটা ছাড়া উই ক্যান নট পাস আ সিঙ্গল ডে আমরা একটা দিন অতিক্রম করতে পারি না দ্য ইনভেনশন অব ইট হ্যাজ আ লং স্টোরি এটাকে আবিষ্কার করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইট ওয়াজ নট ইনভেন্টেড টু ওভারনাইট এটা রাতারাতি আবিষ্কৃত হয়নি ইট টুক লং টাইম দীর্ঘ সময় লেগেছিল অ্যান্ড হার্ট লেভার কঠোর পরিশ্রম প্রয়োজন হয়েছিল টু ইনফেন্ট ডিসভ্যালুয়েবল ডিভাইস এই মূল্যবান যন্ত্রটি আবিষ্কার করার জন্য দিস ডিভাইস কনসিস্টস অব সাম ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এই ডিভাইসটিতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে এক্সেপ্ট ওয়ান অব দ্য কম্পোনেন্টস যে কোনো একটি উপাদান ব্যতীত ইট ক্যান নট ওয়ার্ক প্রপারলি এটি সঠিকভাবে কাজ করতে পারে না ফেসবুক ইজ আট ইউজ টুয়ার্স ফেসবুকের আমাদের কাছে প্রচুর ব্যবহার রয়েছে ইট রেন্ডার্স এটি প্রদান করে গ্রেট সার্ভিস টু ম্যানট্যান্ট মানুষকে বিশাল সেবা প্রদান করে ইট ইস লাইক আলাদিন ম্যাজিক লাম্প এটা হচ্ছে আলাদিনের জাদুর প্রদীপের মতো ইট হাজ লেজেন্ড এটি কমিয়েছে আওয়ার বোর্ড অফ আমাদের বিরক্তি প্রোভাইডিং এ লট অফ ফেসিলিটিস আমাদের অনেক সুবিধা প্রদান করছে অ্যান্ড এনজয়মেন্ট ও উপভোগের বিষয় দান করেছে ইট হাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল এটা আমাদের জীবনকে করেছে সহজ এবং আরামদায়ক ওয়ান্স দিস ডিভাইস ওয়াজ ফাউন্ড অনলি ইন দ্য হাউস অফ দ্য রিচ এক কোনো এক সময় এই যন্ত্রটিকে শুধু ধনীদের বাড়িতেই পাওয়া যেত বাট নাও দ্য প্রাইস অফ ইট অর দ্য কস্ট অফ ইটস ইউজ হ্যাজ ডিক্টেল কিন্তু এখন এর ব্যবহার এবং এর যে দাম অনেকটাই কমে গিয়েছে সো ইট ইস বিকামিং অ্যান অর্ডিনারি ডিভাইস তাই এটি একটি সাধারণ মানে যন্ত্রে পরিণত হয়েছে ইন এনার ডেইলি লাইফ আমাদের প্রাথমিক জীবনে বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট কিন্তু এটা দুঃখের কথা যে সাম আপার রুরাল ইলিটোরিয়াল ইলিটারেল পিপল আমাদের কিছু গ্রাম্য অশিক্ষিত মানুষ স্টিল ক্যাম নট ইউজ ইট এটাকে এখনও ব্যবহার করতে পারেন না অর দে আর নট ইউজ ইট এটাকে ব্যবহার করার সাহস করেন না হ্যের উই উইল বি এইবল যখন আমরা সক্ষম হব টু এডশিওর ইটস ইউজ ফর এভরিওয়ান সকলের জন্য এর ব্যবহার নিশ্চিত করতে উই ক্যান দেন ডিমান্ড আওয়ার সোশ্যাল পার্সোনাল সোশ্যাল ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল প্রোগ্রেস আমরা আমাদের সাংস্কৃতিক উন্নয়ন প্রত্যাশা করতে পারবো সো উই ক্যান সে দ্যাট তাই আমরা বলতে পারি যে মোবাইল ফোন প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার মডার্ন লাইফ মোবাইল ফোন আমাদের আধুনিক জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই হচ্ছে বিজ্ঞান বিষয় দেখো প্রত্যেকটা মানসম্মত কথা তো এর জন্য তোমরা ই লার্নিং ই ব্যাঙ্কিং কম্পিউটার ইন্টারনেট টেলিভিশন স্যাটেলাইট ফেসবুক থ্রি জি ইন্টারনেট অনলাইন এডুকেশন মাল্টিমিডিয়া ক্লাসরুম রেডিও ইলেকট্রিসিটি মোবাইল ফোন টেলিফোন ওয়ারলেস কর্ডলেস তারপরে ক্যাসেট প্লেয়ার সিডি ডিপিডি ভায়োকলস মোটর কার রেফ্রিজারেটর ফ্রিজ প্রিন্টার টাইপরাইটার সোলার এনার্জি পেপার মাইক্রোচিপ স্ক্যানার বিভিন্ন রকমের বিজ্ঞান বিষয়ক জিনিসকে তুমি উপস্থাপন করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে এতদিন কিছুই পড়তে পারো নি শেষ মুহূর্তে এসে এলোমেলো লাগছে ইংলিশে পাশ করতেই হবে বা এ প্লাস পাওয়ার প্রয়োজন রয়েছে এমনটি যদি মনে হয় তুমি যদি হাতে দুই থেকে তিন দিন সময় তোমার থাকে এর মধ্যেই যাতে তুমি পড়ে প্রস্তুতি নিতে পারো এবং একটি সুন্দর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তুমি নিয়ে যেতে পারো তার জন্য একেবারে শর্ট সাজেশনস তোমাকে প্রেজেন্ট করছি আমি দুই থেকে যদি তিন দিন পরেও তোমার হাতে সময় থেকে দুই থেকে তিন দিন পড়ার তাহলে দুই থেকে তিন দিন পরে শেষ করার মতো সাজেশনস প্যাসেজ পার্টের জন্য আমি তিনটি প্যাসেজ তোমাকে পড়তে বলবো এবং যেটা হচ্ছে তোমার আমার সাজেশনসের আজ পাঁচ কোশ্চেনের জন্য বা প্রশ্ন লেখার জন্য পাঁচটা মাত্র ফর্মুলা পড়ে যেতে হবে তোমাকে এতেই তোমার যথেষ্ট জাস্ট একটু দেখে যাও তাতেই বুঝতে পারবে একেবারে শর্ট টেকনিক এই ফর্মুলাগুলো ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার সাতটা টেকনিক রয়েছে এই সাতটা টেকনিক পড়লে তুমি পরীক্ষা আনকমন আসলে মোটামুটি লিখতে পারবে এই হচ্ছে প্যাসেজের উপর প্রস্তুতি দেখো এটা প্রস্তুতিটা নিতে তোমাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টার বেশি সময় লাগবে না জাস্ট এই এইট এইটুকু জিনিস পড়তে ঠিক আছে তারপরে গ্রামার অংশের জন্য যেহেতু আটটা আইটেম আমাদের পরীক্ষা আসে হ্যাঁ তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতি নাও দেখো তিনটি প্রশ্ন তো তুমি বাদ দিতে পারবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর যেহেতু করতে হবে তাই পাঁচটি আইটেমের উপর তুমি প্রস্তুতি নিতে পারো যেমন ডব্লু এস মাত্র চব্বিশটা প্রশ্ন তুমি দেখে যাও এটাই যথেষ্ট আর সাতটা ফর্মুলা পারলে একটু দেখে যাবে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য মাত্র উনচল্লিশটা বাক্য তোমাকে আমি দেখে যেতে বলছি বা পড়ে যেতে বলছি সাথে নয়টা টেকনিক যদি একটু পড়ে যাও ভালো আর পারলে যদি বার্ডেন লেগে বোঝা লাগে তুমি এই উনচল্লিশটা বাক্য একটু পড়ে যাও ফিন ইন্ডিয়া গ্যাপসের জন্য চৌত্রিশটা শূন্যস্থান তারপরে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য বাইশটা বাক্য পাংচুয়েশন মার্কসের জন্য সাতটা সাতটা পাংচুয়েশন মার্কস আর এই ফর্মুলা বা টেকনিকগুলো দেখে গেলে তোমার এটুকু পড়তে হয়তোবা বা তোমার সর্বোচ্চ হচ্ছে দশ বা বারো ঘন্টার বেশি লাগবে না যেটা তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন দিন যদি ভালো করে পড়ো তাহলে যথেষ্ট রাইটিং পার্টের জন্য যারা একেবারে খুবই টেনশনে রয়েছে আমি দেখো যেমন অ্যাপ্লিকেশনে চারটা দিয়েছি আমি এই চারটার ভিতর থেকে প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি মনে হয় তুমি তিনটা পড়বা প্রথম তিনটা তাহলে প্রথম তিনটা দেখে যেতে পারো আমার সাজেশনসের আমি শর্ট সাজেশন দিয়ে দিয়েছি তোমাদের তারপরে ডায়লগ রাইটিং তারপর লেটার রাইটিং দেখায় মাত্র চারটা বা তিনটা এরকম করে দেওয়া রয়েছে বা টেকনিক ফর্মুলাগুলো দেখে গেলে তোমার পরীক্ষা কমন না আসলেও তুমি এই টেকনিক ফর্মুলা দ্বারা লিখতে পারবে যে একটা দিয়ে সবগুলো লেখা যায় এরকম যে ফর্মুলা সেগুলোও দিয়েছি আবার আলাদা করেও লিখে দিয়েছি তো তুমি টপ থ্রি করে এখানে যে মনে করো অ্যাপ্লিকেশন চারটা দেওয়া রয়েছে এটা প্রথম তিনটা যদি পড়ে যাও তাতেও হবে বা চারটা পড়ে গেলে ভালো হয় ডায়লগ চারটা লেটার হচ্ছে চারটা রিপোর্ট তিনটা অ্যাডভার্টাইজমেন্ট তিনটা পোস্টার চারটা প্যারাগ্রাফ চারটা এসে হচ্ছে চারটা তো এইগুলো তুমি যদি পড়ে যাও তোমার জন্য মোটামুটি যথেষ্ট শেষ মুহূর্তে এই একেবারে শর্ট সাজেশনসটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমাকে জাস্ট প্যাসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট তিনটি পার্টেরই একেবারে সাজানো গোছানো টিপ সাজেশনস শর্ট জাস্ট তুমি এটা ফলো করলেই তোমার যথেষ্ট এটা তোমরা অনেকেই কুরিয়ার করে নিয়েছ তো এই বইটি মূলত সাজেশনস ছিল এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব নয় তাই তোমাদেরকে বলছি তোমরা পিডিএফ আকারে এই বইটাই তোমাকে পিডিএফ আকারে আমি দিচ্ছি বই থেকে সাজেশনসটা সাজিয়ে গুছিয়ে ষোলোটি পিডিএফে আমি তোমাদেরকে এটা ভাগ করে দিচ্ছি যেমন প্রথম পিডিএফটিতে প্যাসেজ দ্বিতীয় পিডিএফ পিডিএফটিতে হচ্ছে তোমার ডবল এস কোশ্চেন তারপর তিন নম্বর রাইট কম অফ ভার্বস ফেলিং ইন দ্য গ্যাপস এভাবে সাজিয়ে টোটাল ষোলোটা পিডিএফে আমি এই সাজেশনসটা তোমাকে ভাগ করে দিচ্ছি সাজেশনস থেকে যে অংশটি তোমাকে পড়তে হবে সেই অংশটিকে আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা নিতে হলে তোমাকে নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে হালকা কিছু টাকা পেমেন্ট করে পিডিএফটা সংগ্রহ তোমাকে করতে হবে বা করে নিতে পারো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে এস করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরটিতে তোমরা অনেক সময় কল করো দেখো তোমাদের কলটা এই মুহূর্তে তো ধরা অনেক সময় সম্ভব হয় না সবার কল হয়তো ধরতে পারি না তোমরা মাইন্ড করো বা অনেকে মেসেজ দিয়ে একটু মেসেজটা চেক করতে একটু সময় হয়তো বা কিছুটা লাগে আলকা তো তোমরা কেউ মাইন্ড করবে না তোমরা একটু ওয়েট করবে এবং তোমরা ডিগ্রি পিডিএফ প্রয়োজন এমনটি যদি কমেন্ট করো মানে কী বলে যে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তাহলে তোমাকে সেটা দেওয়া হবে তো অনেস্টলি তুমি যদি এটা জাস্ট আমাদের কাছ থেকে নাও এবং অন অনেস্টলি তুমি এটাকে পড়ো তাহলে তোমার পাশ ইনশাল্লাহ এবং তোমার এ প্লাস পাওয়া নিশ্চিত হয়ে যাবে যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো পাশ তো অবশ্যই করবে ফেল করার কোনো কথাই না ইনশাআল্লাহ তুমি যদি এই একেবারে শর্ট সাজাসটি ফলো করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি একটু শেয়ার করে দিও যারা যারা শেয়ার করছো বা করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তালা তোমাদের ভালো রাখুক এবং তোমরা সুস্থতার সাথে এটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও সে শুভকামনা রাখছি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ